তুমি বড় ভাল গেছ অটোগ্রাফ পেন্ট পর ভ্যা পেনবুর আরে তুমি আর কি করছো? মানে মই আইতা 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 কি আইতা আইতা করে আছো? মানে পিছফালে কি লুকাইছা? চাও আগু কলমত চিহাই ভরা নাই তো, চাও দেখুয়া। এইটো মানে কালি আপনার শর্টটো যে বেয়া করে দিল সেখানে তা শর্ট নতুন। তুমিও যে আৰু কক শর্ট দিবলে আহিছা, তুমি না জানা নেকি এও বহুত ডাঙর স্টার। তুমি মই বা লুকে দিয়া কাপড়েও নিপিন্ধে, এও মাত্র নিজে কিনি অনা ডিজাইনারের কাপড়হে পিন্ধে। তুমিও যে আৰু একো গম নোপোৱা। আহা মোৰ লগত আহা। আরে বাবা কলো নহয় শুই আছে বলি। আপনি যাকালি শুই থকা বলি কৈছিল। যাকালি কৈছিল, অহা কালিও কম, পরহিলেও কম, কিবা আপত্তি আছে? মই যোৱা দুদিনৰ পৰা ফোন কৰি আছো, এবাৰটো নীলাভদা ফোনটো দিও। হেৰা ভন্তি, নীলাভ জোনাক বৰুৱা ডাঙৰ ষ্টাৰ, গতিকে তেওঁৰ প্ৰতিটো কামৰে এটা মূল্য থাকে। তেওঁ যেতিয়া টোপনি মাৰে তাৰো এটা বাজেট থাকে, গতিকে একে লেথাৰিয়ে তিনিদিন চাৰিদিন টোপনি মাৰিয়ে থাকে। অ'কে হ্যালো, কি হল বারে বারে কিয় ফোন করে থাকা? হ্যাঁ তোমালকে অ্যাক্টর সিঙ্গার বড়কে ফোন করে থাকা, বেলেগক ফোন করব নোয়ারা, লিডার বিলাকক ফোন করব নোয়ারা, মন্ত্রীক ফোন করব নোয়ারা। এইচডি মুখ সম্ভালি কথা কবা, মই রাগিনিয়ে কইছো। কি আছিলে? নীল কোট আছে। মই কেনেকে জানিম? তুমি হে জানিবা তোমার নীল কোট আছে। শুনা এইচডি, মই নীলাভ জোনাক বৰুৱাৰ সো কল ফ্যান নহয়। মুখ এতিয়াই কোয়া নীল কোট। আপনালোক ইয়াত যে আইতা, এই শর্টটো বৰ চিনাকি চিনাকি লগা নাই নে? বাৰু হব হব, এই চোলাটোৰ কথা এৰাচোন। এতিয়া এই মহা জেদি লৰাটোৰ জেদ কেনেকৈ ভাঙিব পাৰি তাৰ কিবা এটা কৰা। মই
ইমান ডাঙৰ সুপারষ্টাৰ জেট মই কেনেকৈ ভাঙিম এটা পিছে এখেতে কিহৰ জেট কৰিছে এখেতে জেট কৰিছে যে এই গাঁৱৰে কোনোবা ধুনীয়া ছোৱালী এজনীৰ লগত এও বিয়া পাতিব এইখন গাঁৱৰ অঁ তোমাৰ চকুত আছে নেকি কোনোবা ধুনীয়া ছোৱালী অঁ মোৰ দুজনীমান বান্ধৱী বৰ ধুনীয়া মই কিন্তু মদ খাওঁ চিগাৰেট খাওঁ আৰু যিমান বেয়া কাম আছে পৃথিৱীত চব কৰোঁ অ' কিন্তু বিয়াৰ পিছত ৰেডি তেনেহ'লে ঠিক আছে কালি তোমাৰ কিবা কাম আছে নেকি কাইলৈ বিশেষ তেনেকৈ একো কাম নাই তেনেহ'লে বোলা বিয়াখন পাতি লওঁ ঠিক আছে কি ক'লে আপুনি অঁ একো কাম নাই যদি বিয়াখন পাতি লওঁ সেয়া মই কৈছিলোঁ নহয় বলিয়া ই এটা মস্ত বলিয়া এতিয়া আৰু সেইবোৰ চিন্তা কৰিবলৈ সময় নাই সোনকালে অঁ বুলি কৈ দিয়া ঠিক আছে এটা কথা কাণ খুলি শুনিলো এজাক ল'ৰা ছোৱালীৰ মাজত বয়সত আটাইতকৈ যিটো সৰু সেইটোৱে মাক দেউতাকৰ পৰা অলপ মৰম আদৰ সাদৰ বেছিকৈ পায় ঠিক তেনেকুৱা এটা কাৰণতেই মধুৱেও চাগে আমাৰ অনাথালয়ৰ ইমানবোৰ ল'ৰা ছোৱালীৰ মাজত মোৰ পৰা অলপ মৰম বেছিকৈ পাইছিল আৰু এতিয়া যদি তই তাইক অকণমানো দুখ দিয় তেতিয়াহ'লে মই তোক কাণ বিষয়াকৈ চেৰি দিয়া মই তাইক ভালকৈ ৰাখিম দৰকাৰ হ'লে তুমি মোক দোচৰ মাৰি দিবা চিন্তা নকৰিবা ভালকৈ ৰাখিম মই তাইক